হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএইচ এডুকেয়ার। আজকে আমরা পলিটির টপিক সুপ্রিম কোর্ট বা ভারতের সর্বোচ্চ আদালত সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে পড়েছি এবং সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরও বিভিন্ন যে নিম্ন আদালত আছে সেগুলো সম্পর্কে পড়েছি এবং আমি সেখানেই বলেছিলাম যে সেই ক্লাসে আমি সুপ্রিম কোর্ট সম্পর্কে জাস্ট একটা ইন্ট্রোডাকশান দেবো এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যেহেতু আলাদা আলাদা বিভাগ আছে, আলাদা আলাদা কার্যাবলী আছে, তার উপরে আমি আলাদা করে ক্লাস করাবো। তো আজকে আমি সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের কাজ ক্লাস করছি। তো সুপ্রিম কোর্টের কী কী বিভাগ আছে, তাদের কতজন বিচারপতি থাকে, বিচারপতিদের নিয়োগ পদ্ধতি, তাদের কীভাবে বরখাস্ত করা অর্থাৎ তাদের কীভাবে পদচ্যুতি করা যায়, সুপ্রিম কোর্টের কী কী ক্ষমতা রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে বলে দিই যে যেহেতু আমি সিটেট এবং টেটের একই সাথে সমস্ত সিলেবাস কমপ্লিট করাচ্ছি, তো সিলেবাসের যদি প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আগের ক্লাসে যখন আমরা বিচার ব্যবস্থা সম্পর্কে পড়েছি তখন আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা আগের দিন যখন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ছোটো একটা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম, তো সেটাই আবার ফের বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আদালত এবং ভারতবর্ষের সংবিধানের ব্যাখ্যাকর্তা বা রক্ষাকর্তা হিসেবে কিন্তু সুপ্রিম কোর্টের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি আমাদের আর দুটো শাসন ব্যবস্থা এবং আইন বিভাগ এই দুটি থেকে এটিকে স্বতন্ত্র রাখা হয়েছে। এবং যেটি আগের ক্লাসেও বলেছিলাম যে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে যখন আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যখন স্বাধীনতা অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে যখন ঘোষণা করা হয় বা সংবিধানকে কার্যকরী শুরু হয় ঠিক তার দুদিন পরেই কিন্তু সুপ্রিম কোর্টের অস্তিত্ব সামনে আসে বা সুপ্রিম কোর্টকে পুরোপুরি আলাদা হিসেবে অস্তিত্বে আনা হয়। এবং আর্টিকেল 124-এ কিন্তু সুপ্রিম কোর্টের অস্তিত্বের কথা বর্ণনা করা হয়েছে। এবার শুধুমাত্র আর্টিকেল 124 বললে ভুল হবে, আর্টিকেল 124 থেকে 147 পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট সম্পর্কে যাবতীয় জিনিস আলোচনা করা হয়েছে। এর আগের ক্লাসেও বলেছি, ফের আবার একবার রিমাইন্ড করে দিচ্ছি যে সুপ্রিম কোর্টে যতজন জাজ অর্থাৎ সর্বোচ্চ জাজ জাজেদের সংখ্যা কিন্তু 34 জন হতে পারে। বর্তমানে এই সংখ্যা 33 জন, অর্থাৎ একজন হচ্ছে প্রধান বিচারপতি বা সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যাকে বলা হয় এবং 32 জন অন্যান্য বিচারপতিদের নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্ট গঠিত। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তাদের যে নিয়োগ পদ্ধতি সেগুলো কী। তো সুপ্রিম কোর্টের যতজন জাজ থাকে অর্থাৎ বর্তমানে যে 33 জন জাজ আছেন তাদের মধ্যে যিনি সবথেকে বেশি সিনিয়র তাকে প্রেসিডেন্ট অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করে থাকেন। আবার অন্যান্য এছাড়াও কিন্তু দেখা যায় যে অর্থাৎ সিজিআই ছাড়া বাদবাকি যে বিচারপতিদের নিয়োগ পদ্ধতি হয় সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের অন্যান্য যেসব জাজেরা থাকেন তাদেরও কিন্তু প্রেসিডেন্টই নিয়োগ করেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিজিআইয়ের সাথে তিনি পরামর্শ করেন, সিজিআইয়ের পরামর্শ অনুযায়ী কিন্তু প্রেসিডেন্ট বাদবাকি যে অন্য বিচারপতি রয়েছেন তাদের নিয়োগ করে থাকেন। তো এটা গেল বিচারপতি এবং অর্থাৎ প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কথা। এর আগে আমরা যখন প্রেসিডেন্ট পড়েছি বা ভাইস প্রেসিডেন্ট পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি অ্যাক্টিং প্রেসিডেন্ট বা অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে কিন্তু আমরা পড়েছি। তো সেগুলো কীভাবে কাজ করে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এখানে আমরা যেটা দেখব, যেহেতু সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের সুপ্রিম কোর্টে যেহেতু তিনি প্রধান বিচারপতি, তো সেই হিসেবে সুপ্রিম কোর্টের যতটাই গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে প্রধান বিচারপতিরও কিন্তু যথেষ্টই গুরুত্ব রয়েছে এবং তিনি একজন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ পদে যেহেতু আসীন থাকেন, তো সেক্ষেত্রে অ্যাক্টিং চিফ জাস্টিস কীভাবে থাকা যায় বা কে সেই পদ গ্রহণ করতে পারেন বা তার অবর্তমানে কে কাজ চালাতে পারেন, কী পদ্ধতিতে হয় সেটা আমরা একটু শর্টে দেখে নেব। আর্টিকেল 126 অনুযায়ী যদি প্রেসিডেন্ট অর্থাৎ যদি কোনো কারণে অর্থাৎ তুমি সিজিআই যদি কোনো কারণে
অনুপস্থিত থাকেন বা কোনো কারণে তিনি যদি তার পদ থেকে তিনি পদত্যাগ করেন বা তিনি তার যে কর্তব্য আছে সেটি পালনে যদি অসমর্থ হন, অর্থাৎ তিনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তো সেই সব ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট যে অন্যান্য যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছেন তাদের মধ্যে থেকে কাউকে একজনকে নিয়োগ করে অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে তিনি কিন্তু নিয়োগ করতে পারেন। তো তাহলে আমাদের দেখা গেল যে সুপ্রিম কোর্টের অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তাদের মধ্যে থেকে যদি প্রেসিডেন্ট কাউকে, অর্থাৎ সিজিআই যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, তাহলে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে অন্যান্য যে কোনো একজনকে রাষ্ট্রপতি অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে কিন্তু সেখানে নিয়োগ করতে পারেন। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার। তো প্রথমে যেটা দেখে নেব যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা রিটায়ার করবেন, অর্থাৎ বিচারপতিদের রিটায়ারমেন্টের বয়স কিন্তু 65 বছর। যেহেতু আগেই বললাম যে সুপ্রিম কোর্ট সম্পর্কে বর্ণনা রয়েছে আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147 পর্যন্ত, তো আর্টিকেল 124-3 বলা হয়েছে যে যারা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ হবেন তাদের কিছু কিছু গুণাবলী থাকা দরকার, বা তাদের গুণাবলী বললে ভুল হবে, তাদের অবশ্যই কিছু জিনিস থাকতে হবে বা ওই প্রার্থীকে, যেমন তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাকে অন্তত পক্ষে 5 বছর হাইকোর্টের বিচারপতি রূপে অথবা অন্তত 10 বছর হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, এবং অবশ্যই ভারতের রাষ্ট্রপতির, অর্থাৎ তিনি যখন বিচার করবেন বা তিনি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য প্রার্থী হিসেবে নিজেকে, অর্থাৎ তার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন, তখন সেক্ষেত্রে অবশ্যই ভারতের রাষ্ট্রপতির যে মনোনয়ন বা তাকে তার পরামর্শ অনুযায়ী বা তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ তাদের যোগ্যতা বিচার করে প্রেসিডেন্ট যাকে নির্ধারণ, অর্থাৎ যাদের নির্বাচিত করবেন, তারাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিয়োগ হতে পারবেন। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে নিয়োগ তো হলো, তো নিয়োগ যখন হলো তখন তার পদচ্যুতিরও কিছু কিছু ব্যবস্থা থাকবে। তো আমরা সেটা দেখে নেব যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুতি হওয়ার জন্য কী কী জিনিস বা কী প্রসেসে তাদের পদচ্যুতি হবে সেটা দেখব। সিজিআই বা অন্যান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের একমাত্র পদত্যাগ বা পদচ্যুতি করানো যায় যদি তারা কোনো কারণে, অর্থাৎ তাদের অফিস সংক্রান্ত কোনো দুর্ব্যবহার বা তাদের হাতে যে ক্ষমতা বা তাদের হাতে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেইটা যদি তারা সুষ্ঠুভাবে পালন করতে না পারে বা তাদের ওপর যদি কোনো রকম প্রতারণার অভিযোগ থাকে তাহলে কিন্তু তার পদচ্যুতি ঘটানো যেতে পারে। তবে হ্যাঁ, তবে তিনি যদি মনে করেন যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন সেটি আলাদা, কিন্তু তার পদচ্যুতি কিন্তু এই সব কারণেই ঘটানো যাবে। তবে ভারতের রাষ্ট্রপতির যেরকম পদচ্যুতি ঘটাতে গেলে একটি কঠিন প্রক্রিয়া রয়েছে, ঠিক একইভাবে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বা সিজিআইয়ের পদচ্যুতি ঘটাতে গেলেও কিন্তু একটি জটিল প্রক্রিয়া রয়েছে, এবং সেই জটিল প্রক্রিয়াটা কি সেটা আমরা দেখে নেব। সেই জটিল প্রক্রিয়াটি এরকম হলো যে যদি সুপ্রিম কোর্টের বিচারপতির ওপরে কোনো রকম প্রতারণা বা কোনো দোষমূলক আচরণ প্রমাণিত হয় তাহলে কিন্তু সেখানে তার উপরে প্রথমে একটা ইনভেস্টিগেশন কমিটি বসানো হবে, অর্থাৎ তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করে দেখবেন বা তার এগেনস্টে বিভিন্ন এভিডেন্স জোগাড় করবেন, করে তার পরবর্তী হলো তার এগেনস্টে যখন এভিডেন্স জোগাড় করা হয়ে গেল তখন তৎকালীন পার্লামেন্টে অবস্থিত সমস্ত সদস্য বা উপস্থিত যত সদস্য রয়েছেন তাদের 2/3 মেম্বাররা যারা ভোট দান করবেন তাদের যে মেজরিটি হবে সেখানে যদি সেই বিচারপতির এগেনস্টে ভোট হয় এবং সেক্ষেত্রে যদি তার এগেনস্টে ভোট হয়, অর্থাৎ মেজরিটি যদি ভোট হয় তার এগেনস্টে উভয় হাউসে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষে যদি তার এগেনস্টে, অর্থাৎ 2/3 যদি ভোটে তার এগেনস্টে ভোট পড়ে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট সেই বিচারপতিকে সে তার পদ থেকে, অর্থাৎ তাকে পদচ্যুতি ঘটাতে পারেন। এবং এটি হওয়ার পরে প্রেসিডেন্টকে বা ভারতের রাষ্ট্রপতিকে ফাইনালি অর্ডার, অর্থাৎ তার রিমুভাল অর্ডার্স কিন্তু অফিসিয়ালি ঘোষণা করতে হবে, এবং তারপরে কিন্তু সেই বিচারপতি তার পদ থেকে
পদচ্যুত হবেন। তো এতে বোঝাই যাচ্ছে যে ভারতের যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ আছে তাদের এই যে পদচ্যুতি ঘটানো এটি যথেষ্ট কঠিন প্রক্রিয়া, এবং এত কঠিন প্রক্রিয়া হওয়ার জন্যই হয়তো এখনও পর্যন্ত কিন্তু ভারতবর্ষে, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে এখন অবধি কিন্তু সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি বা প্রধান বিচারপতিকে পদচ্যুতি ঘটনা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু এরকম ঘটনা পাওয়া যায় না। তার কারণ যাই হোক না কেন, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার আমরা যেটা দেখব যে সুপ্রিম কোর্টে, এই যে সুপ্রিম কোর্টকে যেহেতু ভারতের বিচার ব্যবস্থার প্রধান বলা হচ্ছে, সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্টের হাতে কিন্তু কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। সেই স্পেশাল পাওয়ারগুলো কি সেগুলো আমরা দেখে নেব। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন বা মূল বিভাগ, নেক্সট হচ্ছে রিট জুরিসডিকশন বা নির্দেশ জারি করার বিভাগ, অ্যাপিলেট জুরিসডিকশন বা আপিল বিভাগ, অ্যাডভাইজারি জুরিসডিকশন বা পরামর্শ বিভাগ, এই কোর্ট অফ রেকর্ড বা রেকর্ড বিভাগ, বা এটাকেও তথ্য বিভাগ বা নথিপত্র বিভাগও বলা হয়ে থাকে, নর্মালি এটাকে রেকর্ড বিভাগই বলা হয়ে থাকে, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অর্থাৎ পুনর্বিবেচনা বিভাগ, এবং আদার্স পাওয়ার্স বা অন্যান্য বিভাগ। তো এগুলোকে এখানে তো আমরা বিভাগগুলো জেনে নিলাম, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বিভাগগুলির কাজ কী, অর্থাৎ এই বিভাগগুলি সম্পর্কে এবার আমরা একটু ডিটেলসে দেখব। অরিজিনাল জুরিসডিকশন বা যেটা মূল বিভাগ বা মূল এলাকা যেটাকে বলা হয় সুপ্রিম কোর্টের, সেটি সম্পর্কে আর্টিকেল 131-এ বলা হয়েছে। তো আমি যখনই পলিটি ক্লাস করাচ্ছি তোমাদের প্রথম থেকেই একই কথা বলছি, যেহেতু পলিটিতে আর্টিকেলগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আর্টিকেল ওয়াইজ আমি যতটা পারছি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। তো যেখানে যেখানে আর্টিকেলে কোন, অর্থাৎ এরমই কোয়েশ্চেন কিন্তু পলিটি থেকে আসে যে কোন আর্টিকেলে কোনটা বলা হয়েছে, হয়তো ধরো সুপ্রিম কোর্ট থেকে এলো যে সুপ্রিম কোর্ট সম্পর্কে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত বলা হয়েছে, সেখানে হবে 124 থেকে 147। এবার ধরো যদি এখানেও কোয়েশ্চেন এলো যে অরিজিনাল জুরিসডিকশন যে পাওয়ার আছে সেটি কোন আর্টিকেলে আছে, সেটি হবে আর্টিকেল 131। তো এই হিসেবে আর্টিকেলগুলোকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আর্টিকেল 131 অনুযায়ী অরিজিনাল জুরিসডিকশন বা মূল এলাকা বা মূল বিভাগে যেটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যদি একাধিক রাজ্যের মধ্যে বিবাদ বাটে বা কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভাগ যদি কোনো বিরোধ বাঁধে, বা কেন্দ্র এবং একাধিক রাজ্যের মধ্যে যদি কোনো বিবাদ বাঁধে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যার সমাধান শুধুমাত্র করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে দেওয়া রয়েছে। এক্ষেত্রে অন্য কোনো, অর্থাৎ যদি একাধিক রাজ্যের মধ্যে কোনো বিবাদ বাঁধে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টরা সেই সমস্যার সমাধান করতে পারবেন না। এক্ষেত্রে একমাত্র ক্ষমতা, অর্থাৎ এই বিবাদ যে আছে সেই বিরোধ দূর করার বা তাদের সমস্যা শোনার বা তাদের সমস্যা সমাধান করার একমাত্র ক্ষমতা কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্টের হাতেই দেওয়া আছে। নেক্সট হচ্ছে রিট জুরিসডিকশন, যেটি বলা হয়েছে আর্টিকেল 232-তে। আর্টিকেল 32, এর আগে আমি যখন ফান্ডামেন্টাল রাইটস পড়িয়েছি তখন কিন্তু আমি আর্টিকেল 32 সম্পর্কে পড়িয়েছি, এবং যে আর্টিকেল 32-তে যেটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাকে আসে বারবার, এবং কী কী পাঁচটি রিট আছে সেগুলো সম্পর্কেও বলেছি। যদি তোমাদের সেগুলো দেখার হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটসের যে ভিডিও আছে সেখানে তোমরা দেখে নিও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো রিট অর্থাৎ রিট সংক্রান্ত যে কোনো, যে অর্থাৎ নির্দেশ জারি করা যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ নাগরিকদের যে কোনো মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব যেহেতু সাধারণত সুপ্রিম কোর্টের হাতে রয়েছে, তো সেক্ষেত্রে প্রয়োজন বোধে সুপ্রিম কোর্ট, অর্থাৎ নাগরিক অধিকার যদি লঙ্ঘন হয় সেক্ষেত্রে কিন্তু যে পাঁচটি রিটের কথা বলা হয়েছে সেই রিটগুলি জারি করার অধিকার কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টের হাতেই রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন বা আপিল এলাকা, এটি বর্ণনা করা হয়েছে কিন্তু আর্টিকেল 132-তে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কোনো নাগরিকের যদি, যেহেতু মৌলিক অধিকার এবং সংবিধানের ব্যাখ্যাকর্তা যেহেতু সুপ্রিম কোর্টকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কোনো নাগরিককে যদি তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে বা সেই সঙ্গে বা সংবিধানের কোনো জায়গায় যদি দেখা যায় যে, অর্থাৎ সংবিধানকে লঙ্ঘন করা যায় হচ্ছে এরকম যদি কোনো ক্ষেত্র দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে কোনো নাগরিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট
সেই কেস আপিল সেখানে করা যেতে পারে, কিন্তু সেই আপিলটিকে কেস হিসেবে সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কি করবে না সেটি সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে দেখার পরে যদি সেটি গ্রহণ কেস অর্থাৎ কেস হিসেবে গ্রহণ করার গ্রহণযোগ্য হয় তাহলে সুপ্রিম কোর্ট সেটি গ্রহণ করে এবং অন্যথায় সেটিকে খারিজ করে দেয়। তো এক্ষেত্রে নাগরিকদের, ভারতীয় নাগরিকদের এই সুপ্রিম কোর্টে আপিল করার একটি কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে। এই আপিল আবার এই যে আপিল করা যে বিভাগগুলি মানে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় সেখানে ক্ষেত্রে আবার চারটে বিভাগ রয়েছে। প্রথম হচ্ছে আপিলস ইন কনস্টিটিউশনাল ম্যাটার্স, অর্থাৎ যদি সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায়। নেক্সট হচ্ছে আপিলস ইন সিভিল ম্যাটার্স, এটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 133-তে, যে ক্ষেত্রে যদি নাগরিকদের যদি কোনো অধিকার খর্ব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নাগরিকরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। নেক্সট হচ্ছে আপিলস ইন ক্রিমিনাল ম্যাটার্স, এটা হচ্ছে আর্টিকেল 134-এ বলা হয়েছে, অর্থাৎ যদি কোনো অপরাধমূলক যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে অপরাধীকে শাস্তি দেওয়া হলো বা তাকে আটক করা হলো তো সেক্ষেত্রে কি বা অপরাধমূলক যদি কোনো কাজ হচ্ছে সেক্ষেত্রে যদি উপযুক্ত বিচার না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায়। নেক্সট হচ্ছে অ্যাপিল বাই স্পেশাল লিভ, যেটি বলা হয়েছে আর্টিকেল 136-এ, এক্ষেত্রে কোনো স্পেশাল কেস অর্থাৎ কোনো যদি বিশেষ কোনো ধরনের অর্থাৎ স্বাভাবিক নর্মালি যে স্বাভাবিক যে সিচুয়েশন থাকে সে ছাড়া যদি কোনো স্পেশাল কেস বা কোনো যদি অন্য ধরনের ঘটনা ঘটে থাকে যেখানে নাগরিকদের অধিকার বা সংবিধান লঙ্ঘন এই ধরনের যদি কোনো স্পেশাল কেস হঠাৎ করে সামনে চলে আসে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায়। নেক্সট হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, অর্থাৎ পরামর্শদান এলাকা বা পরামর্শদান বিভাগ, এটি বলা রয়েছে আর্টিকেল 143-তে। আর্টিকেল 143 অনুযায়ী যেটা বলা হয়েছে সেক্ষেত্রে ভারতীয় সংবিধান সুপ্রিম কোর্টকে এই অধিকার দিয়েছে বা এই দায়িত্ব অর্পণ করেছে যে কোনো আইনগত পরামর্শ বা শাসনগত আইনগত যে কোনো ক্ষেত্রে যদি রাষ্ট্রপতি মনে করেন যে সেক্ষেত্রে তার কোনো সুপ্রিম কোর্টের পরামর্শ দান করার পরামর্শ প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই রাষ্ট্রপতিকে পরামর্শ দান করতে পারে। কারণ যেহেতু আমাদের যে টোটাল শাসন ব্যবস্থা রয়েছে যেটা আগেও বলেছি যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ তিনটি একের সঙ্গে জড়িত এবং সেক্ষেত্রে বিচার বিভাগকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে এবং বিচার বিভাগকে আর দুটি বিভাগ থেকে স্বতন্ত্র রাখা হয়েছে, তো সেক্ষেত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ চান তাহলে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে পরামর্শ দিতে পারে। নেক্সট হচ্ছে কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ রেকর্ড এলাকা বা পুরাতন যেসব রেকর্ড থাকে সেটাই। সুপ্রিম কোর্ট যেহেতু ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেসব রায় দেওয়া হয় সেটাকেই কিন্তু একটা নথি হিসেবে বা সেটাকেই মেন রায় হিসেবে মনে করা হয় এবং নিম্ন আদালতে বা পূর্বের রায় দান করা হয়েছে এরকম কোনো রায়কে কাজে লাগিয়ে বা তাকে এভিডেন্স হিসেবে মনে করে কিন্তু পরবর্তীকালে নতুন কোনো কেসে সেটিকে কিন্তু ইউজ করা যায় বা এভিডেন্স বা তার উদাহরণ দিয়ে সেই অনুযায়ী কোনো নতুন কেসে সেটিকে কাজে লাগানো যায়। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে প্রাক্তন যে রায়গুলো দান করা হয়েছে সেগুলির রেকর্ড রাখা হয় এবং পরবর্তীকালে বা নিম্নতর আদালতে সেই রায়গুলিকে কাজে লাগিয়ে কিন্তু অন্য কেসে ক্ষেত্রে ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, যেটি বলা হয়েছে আর্টিকেল 137-এ। এক্ষেত্রে আইন, শাসনতন্ত্র বা যে কোনো ক্ষেত্রে অর্থাৎ সংবিধানের ক্ষেত্রে হোক বা ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা হয়েছে সে অর্থাৎ ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ নীতি আছে সেখানে হোক বা নাগরিকদের যে মৌলিক অধিকার সংরক্ষণের ব্যাপার হোক অর্থাৎ যে কোনো জায়গায় বা স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে যদি কোনো বিরোধ বাধে সেক্ষেত্রে যে পূর্ব যে রায়দান করা হয়েছে বা
নিম্নতম আদালতে যদি কোনো রায়দান করা হয়ে থাকে সেটিকে পুনরায় বিবেচনা কিন্তু সুপ্রিম কোর্টে করা যেতে পারে, বা সুপ্রিম কোর্টেই কোনো রায়দান করা হয়েছে সেটিকে পরবর্তীকালে কিন্তু যদি পুনর্বিবেচনার প্রয়োজন মনে হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সেই রায়কে চ্যালেঞ্জ করে পুনরায় যদি আপিল করে এবং সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট বিচার করে দেখে যে না সেই আপিলটি যথাযথ বা সেই রায়টিকে পুনর্বিবেচনার প্রয়োজন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায়কে অর্থাৎ তার সুপ্রিম কোর্টের পূর্বে দেওয়া কোনো রায়কে সে আবার পুনরায় পুনর্বিবেচনা করে যদি সেটি ঠিক থাকে তো সেটিকেই বলবৎ করা হয়, বা সেটি যদি পুনরায় বিবেচনা করে ফের নতুন রায়দানের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের রায়কেই কিন্তু পুনরায় পুনর্বিবেচনা করে নতুনভাবে রায়দান দিতে পারে। এরকম অনেক কিছু কেস হয়েছে বা সুপ্রিম কোর্ট এরকম ক্ষেত্রে কিছু ফেমাস কেস রয়েছে যেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, যেরকম হচ্ছে 1967 খ্রিস্টাব্দে গোলকনাথ কেস, যেটাকে গোলকনাথ ভার্সেস অর্থাৎ স্টেট অফ পাঞ্জাবের সাথে গোলকনাথের যে কেস হয়েছিল সেটা হচ্ছে গোলকনাথ কেস, এবং সেখানে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 1970 খ্রিস্টাব্দে ব্যাংক ন্যাশনালাইজেশন কেস, যেখানে সুপ্রিম কোর্ট রুস্তম কাওয়াজি কুপার ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে কেস করেছিলেন, এবং সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। এবং সুপ্রিম কোর্টের যেসব গুরুত্বপূর্ণ কেস আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটি মনে করা হয় বা বেশি যেটা ফেমাস সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, যেটি 1973 হয়েছে। অর্থাৎ কেশবানন্দ ভারতী তিনি স্টেট অফ কেরালার এগেনস্টে কেস করেছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দান করেছিলেন। এছাড়া 1980 খ্রিস্টাব্দে মিনার্ভা মিল কেসও কিন্তু এর মধ্যে পড়ে। তো এই কেসগুলো কী অত ডিটেলসে আমাদের জানার দরকার নেই, শুধু সুপ্রিম কোর্টের যে ফেমাস কেসগুলি আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে চারটি আমি এখানে সেটির কথা বললাম, এছাড়াও অনেক কেস আছে তো আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। শুধু এক্ষেত্রে বলে দিই যে কেশবানন্দ ভারতী কেস এটি সুপ্রিম কোর্টে কবে হয়েছিল বা কবে রায় দিয়েছিল এটা থেকে বারবার কোয়েশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, তো এর ইয়ারগুলি বা কোন স্টেটের সাথে কি এইটুকুনি মনে রাখলে কিন্তু আমাদের এখানে চলবে। এছাড়া যেটি আছে আমি আগেও বললাম যে আদার্স পাওয়ার্স অর্থাৎ অন্যান্য বিভাগ বা অন্যান্য এলাকা যেগুলি আছে সেগুলি হচ্ছে কি, যেটা আর্টিকেল 141 যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কোনো অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত বিভিন্ন যে অর্থাৎ আইনগত যেসব বিভাগ আছে তার যেহেতু সর্বোচ্চ হিসেবে সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কোনো বাধা বিপত্তি নেই, বা সুপ্রিম কোর্ট অবাধে তার নিজের কাজের জন্য কারোর কাছে দায়ী থাকে না, সে অবাধে নিজের কাজ করতে পারে। এবং সুপ্রিম কোর্ট যে রায় দান করেন সেটিকেই কিন্তু সর্বোচ্চ রায় হিসেবে মনে করা হয় এবং সুপ্রিম কোর্টের কোনো রায়কে কিন্তু কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। তো এক্ষেত্রে মনে হতে পারে যে এর আগেই যখন বললাম যে সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনা, সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট যদি কোনো বিষয়ে রায় দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে যদি তার মনে হয় যে এই রায়টি পুনর্বিবেচনা করার দরকার সেক্ষেত্রে সে আপিল করতে পারে। আপিল করলে যে সেটিকে যদি সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে দেখে যে হ্যাঁ সেটি পুনর্বিবেচনা করার উচিত তাহলে করে, আদারওয়াইজ সেটি রিজেক্ট হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যেমন দেখা গেল যে কোনো অপরাধী সেশন কোর্টে তাকে অপরাধী সাব্যস্ত করা হলো, সে হাইকোর্টে অ্যাপিল করলো, হাইকোর্টও সে পুনরায় অপরাধী সাব্যস্ত হলো, সে সুপ্রিম কোর্টে আপিল করলো, সে সুপ্রিম কোর্টেও যদি দোষী সাব্যস্ত হয় তখন কিন্তু আর তার কোনো জায়গায় আপিল করার জায়গা থাকে না, এক্ষেত্রে সেটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 144 অনুযায়ী যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের অন্তর্গত সমস্ত জায়গায় সিভিল এবং জুডিশিয়াল অর্থাৎ নাগরিক এবং বিচারগত সমস্ত অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হয়েছে। কারণ সিভিল জুডিশিয়াল বিচার ব্যবস্থার প্রধান তো মানা গেল, কিন্তু সিভিল কেন? কারণ যেহেতু সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে যেহেতু সুপ্রিম কোর্টের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে স্বাভাবিকভাবেই সিভিল অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার কিন্তু
পুরোপুরি ন্যস্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের ওপরে। এছাড়া এক্সট্রা যেটা পাওয়ার আছে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল। তো পিআইএল কী সেটা আমি আগের ক্লাসে করে দিয়েছি, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর এই সিরিজের ভিডিওর প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে লাইক করো। আর তোমাদের এর আগেও বলেছি ফের বলছি, লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু কোনো পেমেন্ট লাগে না। তো তোমাদের যদি কোনো টপিকে কোনো কিছু সাজেশান দেওয়ার থাকে বা আমার পড়ানোর সম্বন্ধে কোনো কিছু তোমাদের সাজেশান দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।